এটা তো সত্যিকারের একটা দুঃখের এবং সুখেরও বটে এবং তিনি একজন রত্নগর্ভা ছিলেন আর মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার মায়ের প্রতি শ্রদ্ধা এবং কর্তব্যবোধ পালন করে এসছেন বিভিন্ন সময়ে আমরা দেখেছি সেটা থেকে বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম প্রত্যেকেরই যারা পৃথিবীর আলো দেখিয়েছেন পিতামাতা তাদের প্রতি কর্তব্য পালনের যে মানসিকতা আরও বেশি জাগ্রত হবে হোক এইটুকু প্রার্থনা আজকে তো রাজ্যের পক্ষে বড় দিন মানে বিভিন্ন প্রকল্প বন্দে ভারত থেকে শুরু করে বিভিন্ন প্রধানমন্ত্রী নিয়ে ভার্চুয়ালি থাকবেন দেখুন এই বন্দে ভারতের পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নিজে তিনি স্বাধীনতার যে অমৃত মহোৎসব চলছে তাতে পঁচাত্তরটি ট্রেন তিনি চালাতে চান তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে চারটি ট্রেন আছে পর্যায়ক্রমে চালু হবে একটি কলকাতা থেকে এনজিপি আরেকটি আপনার হাওড়া থেকে এনজিপি আরেকটি হাওড়া থেকে ভুবনেশ্বর আরেকটি হাওড়া থেকে রাঁচি এরকম চারটি ট্রেনের এখানে পাবে পশ্চিমবঙ্গ এটা আমাদের কাছে বড় প্রাপ্তি এবং বারো ঘন্টার জার্নি সাড়ে সাত থেকে আট ঘন্টার মধ্যে সম্পূর্ণ করা পরবর্তীকালে এর স্পিড একশো থেকে একশো ট্র্যাক ঠিক করে নিতে পারলে হবে বলেছে এর ফলে আমাদের কানেক্টিভিটি এবং মানুষের উত্তরবঙ্গের মানুষের সঙ্গে দক্ষিণবঙ্গের মানুষের সংযোগ স্থাপনে একটা যুগান্তকারী অধ্যায় বলে মনে হয়েছে এছাড়াও নবমী সহ অনেকগুলি প্রকল্প তার আজকে আছে এবং সবচেয়ে বড় কথা তার কর্তব্য পরায়ণতা দেখে আমাদের প্রত্যেকেরই শেখা উচিত পিতা মাতা প্রত্যেকটি মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ এবং তার মাতৃদেবীর প্রয়াণের পরে তিনি আমাদের ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতি মেনে যেভাবে তিনি নিজে কাঁধ দিয়ে শ্মশান যাত্রা করে তার শেষকৃত্য সম্পন্ন করার কাজটা একেবারে প্রাচীন ভারতীয় রীতিনীতি মেনে করার পরেও তার কর্তব্যবোধ মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী আজকে তিনি আমাদের কাছে এখন অব্দি যা খবর আছে ভার্চুয়ালি কর্মসূচিগুলো উদ্বোধন করবেন এটাও প্রত্যেককেই যারা সরকার পরিচালনার ক্ষেত্রে থাকেন বা দেশ গড়ার ক্ষেত্রে থাকেন সে জনপ্রতিনিধি হতে পারেন মন্ত্রী হতে পারেন অথবা আমলা হতে পারেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রীকে দেখে শেখা উচিত যে কর্তব্য পরায়ণতা এবং কর্তব্যবোধের প্রতি তার যে নিষ্ঠা সেটা দেখে অত্যন্ত শেখা উচিত এবং আজকের দিনটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে একদিকে যেমন শতায়ু রত্নগর্ভা মাতৃদেবী মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য আমাদের শোকও আছে সাথে সাথে রাজ্যের উন্নয়নের যে মুকুট তাতে অনেকগুলি পালক আজকে সংযোজিত হলো এটা অত্যন্ত ভালো খবর আমি আশা করব যে শাসক দল পশ্চিমবঙ্গের তারা লাগাতার কেন্দ্রীয় বঞ্চনায় এবং বিভিন্নভাবে আক্রমণ করেন বন্দে ভারত নিয়েও ওদের কেউ কেউ দেখলাম খুব উৎসিত টুইট করেছেন নাম বদলে দিয়ে ধন্দে ভারত ইত্যাদি যাই হোক আমি সেগুলো বলতে চাই না কিন্তু আমি বলবো আশা করব তাদের এই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার বা বিজেপি এনডিএ সরকারের বিরোধিতার যে তীব্রতা বা যে ভাষার যে প্রয়োগ আজকের পরে কিছুটা সংশোধন করবেন ফুটবল সম্রাট হয়েছে নিশ্চিতভাবে বিরাশি বছর বয়সে তিনি মারা গেছেন তিনি একটা সময় আমরা যখন ছাত্র ছিলাম তার তখন তো এই ধরনের এত মানে টিভির এতটাই ছিল না একটা খেলা দেখার জন্য বাড়ির ছাদের অ্যান্টেনাকে উপরের দিকে তুলে ধরে এসব অতীত স্মৃতি আছে এবং নিশ্চিতভাবে আজকে যেভাবে মেসি আমাদের মানে যারা ক্রীড়া প্রেমী তাদের অন্তরে স্থান করে নিয়েছেন একটা সময়ে পেলেও ঠিক একই জায়গায়